রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর এস তাহের হত্যাকাণ্ডের বর্বরতা প্রত্যক্ষ করেন সেই মামলার তদন্তকারী কর্মকর্তা আজানুর কবির। কি ঘটেছিল সেদিন, কিভাবেই বা হলো চাঞ্চল্যকর এ মামলার সমাধান, আজ আমরা জানব সেই কথা। 17 বছর পর মামলার সেই তদন্তকারী কর্মকর্তার মুখোমুখি চ্যানেল 24। 2006 সালে এএসআই আজানুর কবির নগরীর মতিহার থানায় কর্মরত ছিলেন। সেই সুবাদে এ মামলার তদন্তকারী কর্মকর্তা হন তিনি। তার মতে সেই সময় এ মামলাটি ছিল সবচেয়ে বেশি স্পর্শকাতর। প্রচণ্ড চাপের মধ্যে থেকে এমন ভয়ঙ্কর ঘটনায় প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে কাজ করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খুব সেন্সিটিভ মামলা ছিল, শুধু সেন্সিটিভ না, মামলাটা একটা ইমোশনাল তৈরি করছিল। মানে একজন শিক্ষককে হত্যা করার পর তাকে আবার ম্যানহোলের মধ্যে রাখা হয়েছিল। মার্ডারের আগের ঘটনা তো মানুষ জানতো না, যখন বেরোলো ম্যানহোলের থেকে তখন মানে বিষয়টা খুবই সেন্সিটিভ হয়েছিল। আর ওই মুহূর্তটা ছিল খুব মানে নাজুক মুহূর্ত, ওটা ইউনিভার্সিটি ছিল উত্তাল। যখন ঘটনা ঘটে তারপর থেকে খুব মানে প্রচণ্ড পরিশ্রম করছিলাম আমরা, আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে যথেষ্ট হেল্প করছিল। কিন্তু মামলাটা খুব সেন্সিটিভ ছিল এবং খুব ডেঞ্জারাস ছিল আর কি, মানে আসামিগুলো খুব ভয়ঙ্কর ছিল, মানে পাওয়ারফুল ছিল আর কি, প্রেশার ছিল। আমরা কীভাবে এমন একটি ক্লুলেস মামলার সুরাহা করলেন একটি বাসের টিকিট থেকে, তার বিবরণী উঠে এসেছে এই তদন্তকারী কর্মকর্তার মুখেই। 2 তারিখ ঘটনা ধরেন, 6 ফেব্রুয়ারি মাসের 2 তারিখ ঘটনা। সন্ধ্যা সাহেব তাহের সাহেবের আসার কথা ছিল, তো সবাই খোঁজাখুঁজি করছে, আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। আমি 3 তারিখ ভোরবেলায় গেছি 6টার দিকে, যে একজন মানুষ মিসিং, তখন কিন্তু লাশ পাওয়া যায়নি। পরে আমরা যখন মানে বাড়ি তল্লাশি করে সে যে আসছে তাহের সাহেব, ঢাকা থেকে ছুটি থেকে যে আসছে, এরকম কোনো আলামতও ছিল না, শুধু একটা কোট ছিল। কোটের মধ্যে আমরা পাইছিলাম হচ্ছে টিকিট, সে ঢাকা থেকে আসছে রাত্রে টিকিট। আর তখন আমরা একটা ক্লু পাইলাম যে তিনি আসেই ফোন করছে বর্তমান যে ভিসি স্যার আছেন গোলাম সাব্বির তাপু স্যার, ওনার বাড়ির কাজের মেয়ে বা স্যারের বাড়ির কাজে কাজ করতো, উনি রুটি বানাতে আসার কথা। ওইটা থেকে কনফার্ম তাকে ফোন করছিল, কিন্তু সে আসে পায়নি, সে আসে 9টার সময়, রাত্রে মার্ডার হয়ে গেছে, রাতের সাথে পাওয়ার কথা না। ঘুম করার উদ্দেশ্য ছিল যে ঘুমটা আগে থেকে এরকম ছিল এই কারণে, যাদের উনি তাহের সাথে ঢাকা থেকে আসছে এইটাই যাদের প্রমাণ না করতে পারে, তাহলে তো আপনার লাশ খোঁজার ব্যাপার না। যখন আমরা ওই দুটো নিয়ে প্রমাণ করলাম যে তাহের সাহেব আসছে, তখন তো আমরা খোঁজা শুরু করলাম যে তাহলে খোঁজা হোক ভালো করে। দেন আপনার আমরা ম্যানহোল থেকে লাশটা নিয়ে গেলাম, আর লাশ বের হওয়ার পরে বিষয়টা তখন আরও সেন্সিটিভ হয়ে গেল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ডক্টর তাহেরের সহকর্মী মহিউদ্দিন এবং বাড়ির কেয়ারটেকার জাহাঙ্গীর সহ সাজাপ্রাপ্ত 4 জনই যে এ ঘটনায় সক্রিয়ভাবে জড়িত তা প্রমাণ করতে সমর্থ হয়েছেন এই তদন্তকারী কর্মকর্তা। এই মামলায় কিন্তু পূর্ব থেকে কোনো এজাহারে কোনো নাম ছিল না আসামি, এটা ক্লুলেস একটা মামলা, মানে অজ্ঞাত আসামিরা তাকে খুন করে চলে গেছে। আমরা তারপর উদ্ঘাটন করার পরে তখন এজাহার হয়েছে, উদ্ঘাটন করার আগে এজাহার হয়েছে, কিন্তু মামলা উদ্ঘাটন হয়েছে ধরার পর একজনকে আমরা বাড়ির যে কেয়ারটেকার ছিল জাহাঙ্গীর, জাহাঙ্গীরকে আমরা খোঁজখবর যে ওকে জিজ্ঞাসাবাদ জন্য নিয়ে আসলাম, যে সবাই আলামত পাওয়া আছে, সে বাসায় আসছে, তুমি কেয়ারটেকার, তুমি মানে বলছো যে মানে বাসায় আসে নাই, তার সাথে দেখা হয় নাই। তারপরে তাকে আমরা প্রথমে সাসপেক্ট করি, কিন্তু তখন কিন্তু এজাহার হয় নাই। সাসপেক্ট করার পরে আমরা একদিন পাঠাতে, তখন এজাহার হলো, কিন্তু তাকে আমরা কোনো কিছু বের করতে পারলাম না। একদিন রাত 12টার সময়, সেদিন রাত্রে 3 তারিখ তো হয়ে গেছে, 3 তারিখ 2টার সময়, রাত 2টার সময় তখন আমরা ওই তার বাড়ি তল্লাশি করলাম, বলে করে আমরা ইয়া পাইছিলাম তখন তাহের সাহেবের মোবাইল চেক করে দেখছি যে ওই মোবাইলে আবার এই মোবাইলে ফোন করছে যে মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, ডক্টর মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ফোন করছে, মনোনুমান বিকেল 4টা 5টা এরকম এই সময় ফোন করছে ওই মিয়া মহিউদ্দিন। 1 সেকেন্ড 2 মিনিট কথা, 2 মিনিটও না, 30 সেকেন্ডের মধ্যে কথা বলছে, মানে ফোন করছে, সে জানতে চাইছে যে সে গাড়িতে উঠছে কিনা, এই ব্যাপারটা, গাড়িতে উঠলে তো রাতে চলে আসবে। আমার ধারণা সে 11টা 12টার দিকে, রাত 12টার দিকে বাসায় আসছে। তারপরে আমরা ওই আলামত পেলাম, তারপরে মোবাইল পেলাম, তারপরে যে অস্ত্র দিয়ে মারছে সে অস্ত্রটা পেলাম, তারপরে তারপরে স্বীকার করলাম আসামি। তার সঙ্গে জড়িত ছিল ওর ভাই, আপন ভাই সালাম, তারপরে ওর এক ভগ্নিপতি ছিল, ওনার নাম হচ্ছে, নামটা আমি ভুলে গেছি, জাহাঙ্গীর, সম্ভবত জাহাঙ্গীর সালাম আর মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, আর শিবিরের সভাপতি সালেহি ছিল, মিয়া মাহবুব আলম সালেহি সম্ভবত, আমার নামটা এখন ওইভাবে স্মরণ নাই। এই 5 জন জড়িত থাকার বিষয়ে আমরা প্রমাণ পাই, তারপর তাদেরকে আমরা 4 জন গ্রেপ্তার করতে পারছিলাম, একজনকে গ্রেপ্তার করতে, সালেহিকে গ্রেপ্তার করতে পারিনি। তো আমার চার্জশিট দেওয়ার পরে 4 জনের বিরুদ্ধে সাজা হয়েছে আর একজন।
নিজ স্বার্থ হাসিলের জন্য শিক্ষক থেকে আরেক শিক্ষকের হত্যাকারী হয়ে ওঠা মিয়া মোহাম্মদ মহিউদ্দিনের প্রতি ধিক্কার জানাচ্ছেন পুরো শিক্ষক সমাজ। এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে তিনিও একজন শিক্ষক, এবং তিনি কোনোভাবেই মানে শিক্ষক সমাজের অংশ হতে পারেন না, এবং তাকে শিক্ষক হিসেবে আমি নিজে গ্রহণ করতে আমি অস্বাচ্ছন্দ্য বোধ করি। আমি মনে করি যে তিনি শিক্ষক সমাজের একটি কলঙ্ক, এবং শিক্ষকের যে সামাজিকভাবে একটা গ্রহণযোগ্যতা আছে, সকলের কাছে শিক্ষক সম্পর্কে যে একটা চিত্র মানুষের মনের মধ্যে আছে, এই হত্যাকাণ্ডে হত্যাকারী সেই চিত্রটি নষ্ট করেছে। ফাঁসিদণ্ডপ্রাপ্ত দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে, এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র সমাজের মধ্যে অবশ্যই একটা স্বস্তির বহিঃপ্রকাশ। শুধু তাই নয়, তার পরিবারের জন্য এটি একটি স্বস্তির বিষয়, কারণ তার পরিবার দীর্ঘ 17 বছর এই মামলাটির পেছনে তারা কষ্ট করেছে, বিভিন্ন জায়গায় দৌড়ে বেরিয়েছে, ফলে আমরা বুঝি কত যন্ত্রণা তাদের ভিতর ছিল। আমি আশা করি রায়ের মধ্য দিয়ে সেই পরিবার যে ন্যায় বিচার পেল সেটা একটা বহিঃপ্রকাশ ঘটবে। এই পুলিশ কর্মকর্তা এবং শিক্ষক সমাজ মনে করে আজ রাতে অপরাধীদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে শিক্ষাঙ্গনের জন্য একটি কলঙ্কময় অধ্যায়ের ইতি ঘটবে। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।